ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের বাংলাদেশ থেকে সুহেল ভাই প্রশ্ন করেছেন যে সূরা বাকারা 203 নম্বর আয়াতের তাফসির, সংক্ষিপ্তভাবে বলছি, তাফসির তো বিস্তারিত থাকে। এখানে সূরা বাকারা 203 নম্বর আয়াতে বলছেন, আয়াতটা হচ্ছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, ফিল আইয়ামিল মাদুদাত, যে তোমরা আল্লাহকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে জিকির করো, স্মরণ করো। ومن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى, যে কেউ যদি এই দুই দিন আগে করে, তাড়াহুড়া করে অথবা দুই দিন পরে করে, তাহলে তাদের জন্য কোনো পাপ হবে না। তো এই তাফসির হচ্ছে সংক্ষিপ্তভাবে যে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'দুদাত, যে তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার জিকির করো। এখানে নির্দিষ্ট দিন বলতে আইয়ামে তাশরিক, অর্থাৎ 11-12-13, 11-12-13, এগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়, জিলহজ্জের যে আইয়ামে তাশরিক, যে দিনগুলো ঈদের অন্তর্ভুক্ত। আমরা জানি যে ঈদ 5 দিন, ফিতর এক, ঈদুল ফিতর একদিন, ঈদুল আজহার 10 তারিখ, এবং পরবর্তীতে 3 তারিখ, 11-12-13। এই যে 11-12-13 এগুলো আইয়ামে তাশরিক, ঈদের দিন সহ। তো এই দিনে জিকির করতে বলা হয়েছে, শুধুমাত্র সালাতের পরেই না, যে আমরা ওই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা শুধু সালাতের পরে পড়বো এরকম না, ওই দিনে ওই দিনগুলোতে সব সময় পড়বো, এটা হলো প্রথম কথা। আর এই তাকবীরটা হচ্ছে, এই জিকিরটা হচ্ছে যারা হজ্জের বাহিরে থাকবে, হ্যাঁ হজ্জের বাহিরে থাকবে, আর যারা হাজি তাদের জন্য জিকির হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা হলো তাদের জন্য জিকির। তো এটা আমরা সব সময় করব, এবং বিশেষ করে হাজিদের সম্পর্কে বলা হয়েছে এখানে আয়াতে, যে তারা সব কাজ করতে করতে এই দোয়াটা পড়বে বিশেষ করে সবচেয়ে বেশি, এমনকি আর পরে যে বলা হচ্ছে যে কেউ যদি দুই দিন আগে করে অথবা দুই দিন পরে করে তাহলে তাতে কোনো সমস্যা হবে না। তো সেইখানে বলা হচ্ছে জামারা, জামারাতে যখন কঙ্কর নিক্ষেপ করা হয়, যেখানে ইব্রাহিম আলাইহিসসালামের যে শিয়ারটা রয়েছে, হাজিরা কঙ্কর নিক্ষেপ করে জামারাতে, তো সেই নিক্ষেপ করার সময়ও আমরা এই জিকির করবো যদি হজে যাই। তো সেই ক্ষেত্রে 12 তারিখে 13 তারিখ শেষ করে ফিরে আসতে হয়। তো কেউ যদি প্রথম 2 দিন করে ফিরে আসে তাহলে তার গুনাহ হবে না, এমন কেউ যদি পরের 2 দিন করে তাহলেও তার গুনাহ হবে না, এই যে আইয়ামে তাশরিকের দিনগুলোতে। অর্থাৎ কেউ যদি একদিন আগে চলে আসে তাহলেও তার গুনাহ হবে না, আবার কেউ যদি একদিন পরে গিয়ে পরের 2 দিন করে আসে তাহলেও তার গুনাহ হবে না। এটা হলো আপনার ফাতুল মাজিদ এবং হাসানুল বায়ান, এই তাফসিরগুলোতে এই তাফসিরটা নিয়ে আসা হয়েছে, নাইলুল আওতার গ্রন্থ থেকে নকল করা হয়েছে। এটা হলো সংক্ষিপ্ত তাফসির। আল্লাহু আলম বিহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।